এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চায় জাতীয় পার্টি। সকালে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে জাপান নেতাদের বৈঠক শেষে এ কথা জানান দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। বিকেলে জামায়াত ইসলামী ও এবি পার্টির সাথে বৈঠক করে ইউ প্রতিনিধি দল। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের জোর দাবি জানায় দল দুটি। বাকিটা জানাচ্ছেন মাহমুদুল হাসান। সকালে রাজধানীর গুলশানে দলের এক নেতার বাসায় ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় পার্টির নেতারা। এ সময় দলটির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন তারা। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। কোনো এক দফা না, আমরা চাই জনগণের স্বার্থে, কোন দফা টফা না, ভালোভাবে ইলেকশনটা কীভাবে করা যায়, সুষ্ঠুভাবে করা যায়, সবার সহযোগিতা, সেই বিষয়ে আমাদের একসঙ্গে কথা বলা দরকার। জাতীয় পার্টি কোনো জাতীয় পার্টির দফা একটাই, যাতে সুষ্ঠু নির্বাচন হয়। পরে বিকেলে বৈঠকে অংশ নিতে গুলশানের ইউ কার্যালয়ে আসেন নিবন্ধন হারানো দল জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহ চার সদস্যের প্রতিনিধি। এ সময় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জোর দাবি জানায় দলটি। নির্বাচনের আগেই মেজরিটি নির্বাচিত হয়ে যায়, সেটাকে নির্বাচন বলা যায় না। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এর বাইরে বাংলাদেশের মানুষ দলীয় সরকারের অধীনে, এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। শনিবার বিকেলে আমার বাংলাদেশ দলের সাথে সবশেষ বৈঠক করে ইউ প্রতিনিধি দল। বাংলাদেশ এই মুহূর্তে একটা নতুন বাস্তবতার মুখোমুখি রয়েছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।